গাইস, তো আজকে আমরা খেলতেছি হলো ইভিল কিট, মানে ইভিল ডগ। আগে ছিল ইভিল কিট, সেজন্য নাম নিলাম ইভিল কিট। তো এটা গেমটার অফিসিয়ালি এখন বর্তমানে নাম হচ্ছে ইভিল ডল। তো আজকে আমরা এই গেমটাকে গেম প্লে করবো ইজি মোডে। ডিফিকাল্টি ঘোস্ট মোডে আছে, আমরা ইজি মোডে প্লে করবো। স্কিন ইভিল ডল, ইভিল ডল। হ্যাঁ, ডিসপ্লে নেম হোয়াইট রয়। এখানে আমি নেম নামতে দিব এফ সি রোহান। তো এবার গেম প্লে শুরু যাক, ঠিক আছে, শুরু করা যাক। তো আজকে আমরা তিনজন আছি, রোহান, আমি, অ্যান্ড আবিদ। আবিদ, হ্যালো বলো। হ্যালো। তো আজকে আমরা আছি ইভিল ডল গেমের মধ্যে। দেখা যাক কি নোংরা পরিবেশে এখানে আমাকে শোয়া করে রাখছে। উঠি, ওঠার পর এখানে দেখি এখানে কিছু নাই, প্লেট আর কি যেন একটা বাকি বসেছে। এখানে কিছু আছে না? কিছু নেই আছে। এখানে এই জিনিসটা আমার কাজে লাগবে। আমি এই জিনিসটা আগে গিয়ে নিয়ে ফেললাম বোকামি করে। এখানে এখানে আমার কাজ আছে, টয়লেট। তো আমি এখান দিয়ে যাবো, চলেন। ইভিল ডলমা ভাই পিছন দিয়ে তোমাকে মনে করা করতেছে। এখানে রাখতে হবে আগে, নাহলে ইভিল ডল আবার স্মল চেস্ট কি এখানে আমার কিছু আছে, লেবার হ্যান্ডেল আছে। এই যে বলদ এখানে দাঁড়িয়ে রয়েছে, মিমি গিয়ে লাগবে এখানে আমার। তার আগে আমি এটাকে এখানে ফেলে দিচ্ছি, ব্যাটারি আমার লাগবে না। এখানে আমার হাইট করা হওয়া লাগবে না। এখানে কি কিছু আছে নাই? আসার কথা ছিল, এখন নাই ইভিল ডল। মিমি কি দরকার আমার? মেটেল কি আছে? শর্ট গান বিল নেই। মিমি কি কথা বলবো? মেটেল কি এখানে এখন কাজে লাগবে না, এটা পরে।
মেটাল ফিউশন একটা গেম মনে আসছে আমার। হুম, গেমটার নাম জানি কি? নাম ছিল মেটাল। এই গেমটা যদি আমরা খেলেছি আগে, তারপর নেক্সট পার্টে আরেক সেটা আরেকটা পার্ট নিয়ে আমরা ভিডিও দিব। শটগান আরেকটা পার্টে আমরা হার্ড মোডে ভিডিও দিব। আচ্ছা, তো শটগানটা কোন জায়গায় করে আমি আমরাকে ফাইন্ড করব, কোনখানে শটগান তৈরি করা হয়। সম্ভবত এখানে বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসতে দিই। ওই যে পাগলা চলে আসছে, এখানে হাইড হলাম। এখানে আমার কিছুই খোঁজা হয় নাই। এই তো মিমি কি আমি পেয়ে গেছি। এখানে এভিল ডল পাগলাটায় আসবে, আমি এখান দিয়ে যাব। লেভার হ্যান্ডেল টানিব, বৈদ্যুতিক সংযোগটা বন্ধ করেছে। এবার আমি নেমেই লঞ্চার নিব। এবার আমি ওকে ডান্স করে পাবো। এখানে ক্রোবার তো আছে, ক্রোবার তো আমার কাজে লাগবে। এবারও 70 সেকেন্ডের জন্য ডান্স করবো, অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ডের জন্য। আপনাকে একটা জিনিসকে ব্যস্ত রেখে গেলাম। যত ডান্স কর আমার কাজ করতে দে। মাশরুম মাশরুম আমার কাজে লাগবে না। ও, এখানে তো আমার শটগান তৈরি করা হয়। আর আমি কি করতেছি, শটগান পার্টগুলা উপরে ফেলে চলে আসছি। আহা, দেরি হয়ে যাবে তো, তোমরা কেন এমন করো? আমার দেরি হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। তুমি কোথায় যাও? পাওয়ারটা শেষ হলে আবার দিবে। এখানে ফিউজ বক্স, এখানে সম্ভবত কোনো ফিউজ লাগাতে হয়। লকার রুম আমার এখানে কিছু করে নাই। এখানে যাবো যায়। ওল্ড বুক কাজে লাগবে না। ও, এখানে আমার মেটাল কি দিয়ে খুলতে হবে। এটা তো যাবো আমি এখন উপরে। হাই হাই, আমি না যাইতে না যাইতে এখান দিয়ে চলে আসছে। কি অবস্থা এগুলো! হ্যাঁ, এবার আমাকে কোন জায়গায় চলে যেতে হবে? রান্না করে কিচেনের যেতে হবে। এটা এখানে ফেলে দিব, আর শর্ট গানের পাটটা নিব। তো মেটাল কি আছে, মেটাল কিটা আমার কাজে লাগবে।
এখানে শটগানের পাটটা দিব আরেকটা পাট আছে আমার সেটা আমি কোথায় যেন ফেলে রেখে আসছিলাম লং রুটি এটা হাইড হওয়ার জায়গা হাইড হওয়ার প্রশ্ন নেই আমার এখান দিয়ে আবার কিছু করছে পাগল হয়ে উপরে সম্ভবত আমি ফেলে রেখে গেছিলাম কোন জায়গা কোথায় এটা একটি বল আমার প্রয়োজন নেই ব্যাপার কি আমি দরকার জিনিস কিছুই পাইতেছি না ও এখান দিয়ে তুমি আসছো কোথায় পাগল ও এখানে আসো শটগানের একটা পার্ট আমি ফাইন্ড করতেছি পাইতেছি না ওই তো পেয়ে গেছি তো এখন যাব ওকে মারতে ও স্মল চেস্ট কি লাগবে এখানে দিয়ে ওকে আমার একটু কাটানোর প্রয়োজন ভাগি ভাগি এখান দিয়ে ভাগি স্মল চেস্ট কি দিয়ে আমি ফার্স্ট এডের ওই বক্সটা খুলবো লকার কোড আছে 9198 ভয়েস ল্যাম্প ওটা কি কাজে লাগে আমি এখনো জানি না পরে দেখা পরে দেখতেছি যখন কাজে লাগবে তখন ও এবার এখান দিয়ে আসছে রয়েস ল্যাম্পটা যাবেন এখানে আমার কি যেন একটা কাজ আছে আমি কিচেনে যেতে হবে উফ আমার বিরক্ত করতেছে বেশি আমি যেখানে তাই সেখান দিয়ে চলে আসি উফ যে করবো তো আমার এটা কাজ হয়ে গেছে এখন আমি একটা লকার রুমে যাব এভিল কিড এখান দিয়ে আসতেছে আমার লকার রুমে যাওয়ার কথা ছিল
এখানে আমার একটা ফিউজের দরকার হবে। আরেকটা কি জানো আমার, একটা কি জানো আমার, একটা চাবি ফেলে রেখেছিলাম কোথায় জানো, মেটাল কি। হ্যাঁ এখানে আমার মেটেল দিয়ে দেবো, মেটেল কি চাপ, মেটেল কীটা কাজে লাগবে, রকেট লঞ্চার একটা। এখন আমি ইভিল কিটকে আবার মারবো, এখানে আসবে তারপর ওকে গাইড করে দিব। ওই যে আমি এভিল কিটকে গাইড করে দিছি, তো এটা আমার এখানে থাকুক, আমার এখানে অনেক কাজ আছে। এখানে কি চকচক করতেছি, আমি ভাবছিলাম কোনো জিনিস আছে এখানে। শর্টগান মিডল পার্ট, রকেট পার্ট আমার প্রয়োজন নাই, আমি এখন শর্টগান পার্ট দিয়ে মারবো। শটগানটা আমি পরে নেব, 9-1-9-1-9-8 এই কোডটা আমার মনে রাখতে হবে। আমার কি যেন একটা দরকার ছিল, যাই করে যাই, খালি ঘুরতেই আসে ঘুরতেই আসে, কোনো কিছু আর পাইতেছি না। এখানে কিছু বাকি ছিল, না এই রকেটের প্রয়োজন নেই। এখানে তো আমার খোঁজা বাকি রয়ে গেছে, ও এমটি বলটা লাগবে আমার এখানে খুঁজতে। আমার রুমে যাই সর্বপ্রথম, আমার এমটি বলটা কোথায়, এমটি বল যাই যে এখানে খোঁজা লাগবে আমার, দেখি ও এগুলো তার মানে খোলা যায় না। হ্যামবার্গার আছে, এটা আমাকে রাখি। ওখানে আমার একটা লেক্সিটিভ দরকার, ও এখানে চলে আসছে। এই এখান দিয়ে চলে আসছে আবার, আর একটু হলে আমাকে এখানে শেষ করে দিল, এই শেষ করে দিল। শেষ করে দিল প্রথমবারের মতো, ডে টু। ফ্রেন্ড অত্যন্ত দুঃখিত, আজকে গেমটা আমি কমপ্লিট করতে পারলাম না, প্লিজ তারপর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আমরা যতটুকু সম্ভব কমপ্লিট করার চেষ্টা করেছি। তো ভাই আল্লাহ হাফেজ।